মই নির্বাচনের দিনাখনে কৈছিলোঁ যে ধুবুরী হারিব বলে কৈছিলোঁ। কারণ কি ধুবুরীত যেটা দেখিলোঁ যে 9টা বজালৈ আমার 1% দূরগথা মানে 10টা ভোটর পোল হওয়া নাছিল, যার কারণে মই 9:30 মই কৈছিলোঁ যে ধুবুরীটো নিশ্চিত ওপর হারিম বলে কৈছিলোঁ। কারণ কি যিসকল আমার তাতে প্রার্থী আসলে, যিসকল আমার তাতে ইনচার্জ আসলে, বা আনকি গোলকগঞ্জর মই হেরিয়া খুঁজেছিলাম, অশ্বিনী রাজসরকার খুঁজেছিলাম, তো আগে বিধায়ক আসলে তো কৈছে যে 9টা বজালে এটাও ভোট পোৱা নাই বুলি কৈছিলে। গতি যার কারণে আনকি জলেশ্বরত মই সুধিছিলোঁ, গতি মই 9:30 কৈ দিছিলোঁ যে আমি ধুবুরী হারিম বলে কৈছিলোঁ। আর মই সঁচা কথা কওঁ, কারণ নির্বাচনের দিনাখন তো ফাঁকি কোৱাটো অনুচিত, যদি মোৰ সেইটো ফাঁকি হয় মোৰ গুৱাহাটীতো ফাঁকি হব। গতি গুৱাহাটী নিশ্চিত ওপৰত জিকিম, কিন্তু গুৱাহাটীত আমি যিমান ভাবিছিলোঁ, পূৰ্বতে মই ভাবিছিলোঁ যে 4,00,000 কথা ভাবিছিলোঁ, যে সেইটো নহবগৈ, নিশ্চিত ওপৰত গুৱাহাটী জিকিম। একৰ পৰা গুৱাহাটীটোত মই প্ৰথমে 4,00,000 ভাবিছিলোঁ, কিন্তু এতিয়া মোৰ যিটো মানে হিচাপ মই দেখিছোঁ তাত যে 1-3 লাখ বা 2.5 লাখৰ ভিতৰতহে আমি তাত জিকিম। বৰপেটা কি হ'ব বুলি ভাবে? বৰপেটা 3,00,000-2,75,000 তলত আমি নাপাওঁ, মাৰ্জিনটো নাপাওঁ আমি তাত একেবাৰে টানি টুনি হলক। কিন্তু মোৰ মতে 3,00,000 মই পূৰ্বতে কৈ আহিছিলোঁ এই কথাষাৰ, কাৰণ বৰপেটাৰ লগত যিহেতু মই তাতে জড়িত, 3,00,000 ভোটত জিকিম, 2,75,000 মিনিমাম। ধুবুরীত এডভান্স এটা যে দেখিছোঁ কংগ্রেসের বেশি। যোৱাবাৰ যেতিয়া লোকসভাৰ আগে আগে আপোনালোকে আছিলে, মই প্ৰতিটো বিধানসভা ভিত্তিক মই এনালাইসিছ কৰিছিলোঁ। মই কৈছিলোঁ করিমগঞ্জ জিকিব বুলি কৈছিলোঁ যোৱাবাৰ, আৰু কৈছিলোঁ যে সংখ্যালঘু ভোটেৰে জিকিব বুলি কৈছিলোঁ, আৰু আমি সংখ্যালঘু ভোট পাইছিলোঁ, 40,000 ভোট পাইছিলোঁ, আৰু 42,000 ভোটেৰে জিকিছিলোঁ করিমগঞ্জটো।